আজকে আমরা পদার্থবিদ্যার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর সম্বন্ধে জেনে নেব যেটা আগত সমস্ত রকম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ক্লাসটা দেখতে থাকো মন দিয়ে শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন রাশি ও তাদের পরিমাপক যন্ত্র সম্বন্ধে আজকে আমরা জানবো ভর ভরের পরিমাপক যন্ত্র হচ্ছে সাধারণ তুলাযন্ত্র ভার বা ওজনের পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে তারের ব্যাস পরিমাপ করা হয় স্ক্রু গেজের সাহায্যে উচ্চতা পরিমাপ করা হয় আল্ট মিটারের সাহায্যে বাতাস বা ঝড়ের গতি পরিমাপ করা হয় হাইড্রোমিটারের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটারের সাহায্যে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটারের সাহায্যে উচ্চ উষ্ণতা উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে শব্দ প্রাবল্য পরিমাপ করা হয় অডিও মিটারের সাহায্যে বিভব প্রভেদ পরিমাপ করা হয় ভোল্টমিটারের সাহায্যে উচ্চ উষ্ণতা পরিমাপ করা হয় পায়রোমিটারের সাহায্যে কোষের তরিচালক বল পরিমাপ করা হয় পোটেন্সিও মিটারের সাহায্যে ট্রেজস্কীয় বিকিরণ পরিমাপ করা হয় গিগার মুলার কাউন্টারের সাহায্যে সন্দ্রতা পরিমাপ করা হয় ভিস্কোমিটারের সাহায্যে সঠিক সময় পরিমাপ করা হয় ক্রোনোমিটারের সাহায্যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে তড়িৎ শক্তি সঞ্চয় পরিমাপ করা হয় ক্যাপাসিটারের সাহায্যে আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না আর তোমরা এই ভিডিওটাকে দুবার ধরে দেখতে পারো যাতে করে তোমাদের আর ভালোভাবে মুখস্থ হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং